তেলিয়ামুড়া অম্পি সড়কের খাসিয়ামঙ্গলস্থিত তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এ ধরনের বাঁদর ছোলার দৃশ্য নতুন কিছু নয়। খবরে প্রকাশ, তেলিয়ামুড়া মহকুমায় একমাত্র মহাবিদ্যালয় যার নাম তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়। তেলিয়ামুড়া মহকুমার ছাত্রছাত্রী সহ পার্শ্ববর্তী এলাকা তৈতু এবং অম্পির ছাত্রছাত্রীরাও অধ্যয়ন করতে আসে এই মহাবিদ্যালয়ে। তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়টি তেলিয়ামুড়ার মূল কেন্দ্রস্থল থেকে কিছুটা দূরে খাসিয়া মঙ্গল এলাকায় অবস্থিত। এই মহাবিদ্যালয়টি জন্মলগ্ন থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকলেও বর্তমানে মহাবিদ্যালয়টির পড়ুয়াদের কাছে অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে যাতায়াত ব্যবস্থা। মহকুমা ছাত্রছাত্রীদের যাত্রী পরিষেবা প্রদানকারী অটো ধরেই এই মহাবিদ্যালয়ে আসতে হয়, আর তৈতো অম্পি এলাকার কলেজ পড়ুয়াদের ভরসা যাত্রীবাহী বাস। কিন্তু কোনো কোনো সময় অটো রিক্সার সমস্যা দেখা দিলে তেলিয়ামুড়া ছাত্রছাত্রীদের পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হয়। এও আবার 1-2 কিলোমিটার নয়, দীর্ঘ প্রায় 5 থেকে 6 কিলোমিটার পথ পেরিয়ে বাড়ি ফিরতে হয় ছাত্রছাত্রীদের। এর অন্যতম কারণ হলো দূরত্ব এবং শহর বহির্ভূত এলাকা হিসেবে ধরে নেওয়াটা। এই ব্যাপারে বলতে গিয়ে তেলিয়ামুড়া এলাকার বিশিষ্ট তথা প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন গুপ্ত জানান, এই সমস্যাটা দীর্ঘদিনের। ছাত্রছাত্রীদের এই সমস্যা থাকায় এটি একটি অমানবিক শিক্ষা বিস্তারের জন্য অপরিপন্থী হিসেবে কাজ করছে। অটোরিকশা সার্ভিস নেই, লাইন বাসের ওপর নির্ভর করে এলাকার তৈতো অম্পি এলাকার ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে কলেজে পড়াশোনা করতে আসতে হচ্ছে। তিনি আরো বলেন, অটোর অভাবে ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে কলেজ থেকে বাড়ি ফিরতে তা মানা যায় না। কলেজের জন্য আরো বেশি পারমিট এবং অতিরিক্ত বাস সার্ভিসের জন্য তিনি আবেদন রাখেন। তিনি নিজে প্রত্যক্ষ করেছেন, বিশেষ করে কলেজ পড়ুয়া ছাত্রীরা পরীক্ষার চলাকালীন পায়ে হেঁটে কলেজে যাচ্ছে, কারণ ছাত্রছাত্রীদের তুলনায় প্রচুর সংখ্যা খুবই কম। আসলে এটা বলবো যে অমানবিক এবং শিক্ষা বিস্তারের পরিপন্থী কাজ হচ্ছে, কারণ যেভাবে অম্পি তৈতু এই অঞ্চলের একটা বিরাট সংখ্যক ছাত্র আমাদের তেলিয়ামুড়া মহাবিদ্যালয়ে পড়তে আসে, ছাত্র ছাত্রী উভয়ই, তো এদেরকে ওখান থেকে কোনো অটো নেই, অন্য কোনোই নেই, তো এই লাইন বাস বা দু একটা যে জিপ টিপ চলে এইগুলির উপর নির্ভর করতে হয়। ওরা প্রায়শই দেখা যায় কি সিট পায় না, বাস তখন পেছনে ঝুলে বা গাড়ির উপরে করে বাস, এমনকি বাসের উপরে করে কলেজে পড়তে আসে, তো যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাদের জন্য, যে কোনো সময় বড় দুর্ঘটনা হতে পারে। এখন দেখার বিষয় সংবাদ সম্প্রচারের পর সরকারের কোনো ধরনের টনক নড়ে কিনা, নাকি এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকে তথাকথিত যাত্রী পরিষেবা। এদিকে কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস এই বিষয়টিকে কেন্দ্র করে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন সেটাও রয়েছে ভাবনার কেন্দ্রবিন্দুতে। শান্তন টিভি।